এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘুরো বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝরো ঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এই জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে, সে কথা আঁখি নিড়ে মিশিয়া যাবে ধীরে, এ ভরা বাদলের মাঝখানে, সে কথা মিশে যাবে দুটি প্রাণে। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ সুখ, সে কথা কোনোখানে পাবে নাশ। জগতে চলে যাবে বারো মাস, বেকুল বেগে আজ বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমন ঘন ঘুরো বরিশায়, এমন দিনে মন খোলা যায়। হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে প্রথম শুরু করলাম কবিতা দিয়ে, তার কারণ বৃষ্টির যে দিনটা হলো এটা তো আসলে সবার একটা ভালো মুহূর্ত ছিল। ওকে, তো আমি আসলে এই যে চ্যানেলটা দেখাইতেছি, জাহান কুক অ্যান্ড ভ্লগ, এই আপুটা আমাকে হেল্প করছে, উনি আসলে কবিতা ওনারই আবৃত্তি। আর বৃষ্টির এমন একটা দিন, আপনাদের কবিতা শোনাবো না তা কেমন করে হয়, আর সব কিছু ভেবে চিন্তে তারপরে কবিতা দিয়ে শুরু করছি। যা হোক, আমি রুম থেকে বেরোয়ছিলাম একটা উদ্দেশ্যে, আমি যাব একটা শপিং মলে। যাওয়ার আগে আমি বেরোয় গেছি, ছাতা নিতে ভুলে গেছি, হঠাৎ বৃষ্টি চলে আসে, আর বৃষ্টিতে এমনভাবে শুরু হয়েছে যে আমি ভিডিও না করে পারলাম না। খুবই ভালো লাগতেছিলো, অনেকক্ষণ দাঁড়ায় আছি, কী করবো ভাবতেছি যে আসলে মিশনে একটু ভিডিও নিয়ে নিই, আর সবাই তো আছেন, সবার সাথে শেয়ার করা যাবে এই উদ্দেশ্য নিয়ে। তো দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে যে শপিং মলটা, এটা আমার বাসার খুবই সাইডে। তো এখানে ভাল লাগতেছিলো, ভিডিও করতেছি, দাঁড়ায় আছি বৃষ্টির মধ্যে, খুবই খুবই এনজয় করতেছিলাম। আর ভাবতেছিলাম যে আসলে বৃষ্টির মধ্যে যদি ভিজতে পারতাম একটু, কিন্তু আসলে মালয়েশিয়ার বৃষ্টিতে এটাতে অ্যাসিডের ক্ষার বেশি থাকে। আপনি মালয়েশিয়াতে যারা আছে তারা জানেন, বৃষ্টিতে ভিজার সাথে সাথে আপনাকে অ্যাফেক্ট করবে, আপনি অল্প সময়ের ভিতরে অসুস্থ হয়ে যাবেন। যা হোক, এভাবে ভিজা হয় না, নো প্রবলেম, হয়তো কোবা কখনো ভিজা যাবে না, সময় যদি হয় তো ব্যাপার না, একটা সময় ভিজাই হয়তো আপনাদের সাথে শেয়ার করবো, নো প্রবলেম। আচ্ছা, যা হোক, অপেক্ষা করতেছি তো করতেছি, এদিকে বৃষ্টি থামে না, কি করা। যা হোক গাইজ, আসলে আসল কথাটা বলতে ভুলে গেছি, এই যে জাহান কুক অ্যান্ড ব্লগ, আমাদের যে এই বন্টা বন্টার চ্যানেলে খুব সুন্দর সুন্দর কবিতা আছে, সবার জন্য অনুরোধ রইল, সবাই যাবেন দেখবেন ওনার চ্যানেলগুলো, ওনাকে সবাই একটু সাপোর্ট করবেন। আর উনি খুব সুন্দর সুন্দর রেসিপিও করে, যেটা আপনার চাইনিজ, বার্মিজ, তারপর ইন্দোনেশিয়া, আরও অন্য অন্য টাইপের যে জঙ্গল ফুডগুলো আছে, এই টাইপের খাবার আশা করি কেউ মিস করবেন না। ঠিক আছে, যারা এই জঙ্গল টাইপের খাবার পছন্দ করেন অবশ্যই ওনার ইসে যাইতে পারবেন, ওনার ওয়ালে পাবেন অবশ্যই। আর আমি আপনাদের ওনাকে খুঁজতে সুবিধা হওয়াতে আমি ওনাকে পিন করে রাখবো, অবশ্যই পিন করা যেটা পাবেন ওইটা মনে করবেন, চোখ বুঝে ওনাকে বন্ধ করে নেবেন, এবং ওনার সাথে থাকবেন,
ঠিক আছে, সবার কাছে অনুরোধ রইলো। আর উনি খুব সুন্দর সুন্দর, সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর কবিতা করে। যা হোক, তো এমন অবস্থায় বৃষ্টিটা একটু কমে আসছে, আমরা আমাদের অপেক্ষার পালা শেষ। এখন আমি মার্কেটের দিকে যাইতেছি, এরপরে আপনাদের সাথে মার্কেট আমি যাব। আর মূলত একটা জাপানি শপে আমি যাচ্ছি মূলত কিনতে, যে সুই সুতা আছে না, সুই সুতা। আর যা হোক গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আজকে আপনাদের জানানো লাগবে, তার কারণ ভিডিও কোয়ালিটি আমার, তারপরে কি বলে বৃষ্টি যে ভিডিওটা আপনাদের কাছে নিলাম, আমি অনেক আগ্রহ করে আপনাদের কাছে এটা শেয়ার করছি। অবশ্যই আমাকে কমেন্ট অপশনে কিন্তু জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার সাথে সবাই শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে নেক্সটে, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন, নো প্রবলেম। আর ভালো লাগলে তো অবশ্যই আমি লাইকের আশা করতেছি। আর দেখেন মার্কেটে আমি অলরেডি আইসা পড়ছি, তো এখানে আমার কোনো কাজ নাই সত্যি কথা, যেটা জাস্ট আমি এই গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছে দেখে আমি ভিডিও করছি। আর চাইনিজ নিউ ইয়ার সবাই তো জানেন যে মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার মনে হয় সম্ভবত ফেব্রুয়ারি 11 তারিখে, তবে এবার কী অবস্থা হবে জানি না। আমি শপিং এখনও ওইভাবে করা হয় নাই, নাহলে চাইনিজ নিউ ইয়ারে শপিং করা হয়, আপনার টি শার্ট টার্ট এই জাতীয় জিনিস কিনি, কারণ এখানে লং টাইমের একটা ছুটি পাওয়া যায়। আর যা হোক, এখন আমি জাপানি শপে চলে গেছি। এর সব থেকে মজার একটা ব্যাপার, এই জাপানি শপে আপনি যেই জিনিসটা দেখতেছেন সব জিনিসের একই রেট, ঠিক আছে? যেইটা নেবেন আপনি, ছোটো নেন, বড়ো নেন, মাঝারি নেন, যেইটা নেন একই রেট, এর কোনো 19-20 নাই। আপনি এক প্রাইসে আপনি সব কিছু নিতে পারবেন। আর আমি মূলত খুঁজতেছিলাম ওই যে সুই সুতা আছে না, সুই অ্যান্ড সুতা, এটার একটা বান্ডিল আমি খুঁজতেছিলাম। তো তার মধ্যে দেখলাম যে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো আছে, আর এগুলো কিন্তু একদম হাতের নাগালে, বাংলাদেশি টাকা আপনার 115-16 টাকা করে পার পিস পড়বে। যেইটা নেন আপনি সেটা সেম প্রাইস, একদম যত বড় থেকে শুরু করে যত ছোটোই নেন একই প্রাইস। তো মূলত একদম আমি মনে করতেছি যে জাপানিজ, যেহেতু এটা অরিজিনাল জাপানি, দেখলে বুঝতে পারবেন আমি ক্যামেরাতে কতটুকু আপনাদের সাথে তুলতে পারছি আমি জানি না, তবে এগুলো এত কম প্রাইস, এত সুন্দর সুন্দর জিনিস আসলে আমাদের দেশে মনে হয় পাওয়া যাবে না। 100 টাকায় তো আমাদের দেশে এখন ঝালমুড়ি চানাচুরও পাওয়া যায় না, ঠিক আছে? সেই হিসাব করে আপনাদের বিবেচনায় আপনারা দেখে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর এই স্টোরটার কিন্তু ভিডিও এর আগে একবার আমি করছিলাম, তো আমি এই দোকান শপের ফিটা আমি আর দিব না, যেহেতু এই বিষয় নিয়ে আমার আগে একটা ভিডিও আছে। তবে এই ভিডিওটা স্পেশাল বলতে হয় এই কারণে, কারণ আমি সব কিছু তুলি না, এবার কিছু কিছু জিনিস আমি যেগুলো আমার চোখে ধরছে এমন টাইপের কিছু জিনিসের ভিডিও করছি। যাই হোক, যারা ওই এই ভিডিওর আই বাটনের ভিতরে আমি ওই আগের ভিডিওটা দিয়ে রাখবো, যারা পুরো ভিডিও দেখতে চান অবশ্যই ওইটাতে ফলো করবেন। আর কি বলবো, সবার কাছে তো একই কথা, বারবার সেই পুরনো কথা বলতে চাই, বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার, বেশি বেশি কমেন্ট, এগুলো করলে আমার কাজের স্পিড আরও বাইরে যায়। এগুলো ওয়াইন গ্লাস, তো বুঝতে তো পারছেন যারা শর্ট খান তাদের জন্য খুবই, মানে কী বলবো, ওইটা যেটা বলছি আর কি ওইটা বুঝে নেবেন। গ্লাসগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির গ্লাস আছে এখানে, সব গ্লাসগুলোর একই প্রাইস, তবে আমার কাছে বিশেষ করে ভালো লাগছে এই টাইপের গ্লাস, ঠিক আছে? যারা ওয়াইন বিয়ার খান তাদের জন্য একদম পারফেক্ট গ্লাস। আর এই গ্লাসগুলো যদি আপনি ইসের ভিতরে রাখেন, ইভেন পানি খাওয়ার জন্যও পারফেক্ট, এগুলো কোক 7-Up এগুলোও খাইতে পারবেন। ফ্রিজের ভিতরে যদি কিছুক্ষণ ঠান্ডাতে রাখেন, রাখার পরে এই গ্লাসের ভিতরে রাখেন, এগুলো কিন্তু বেলজিয়াম কাজ কিংবা জাপানিজ কাজ কিসের কাছে তাও জানি না, আমি আন্দাজে বলছি বেলজিয়াম কাজ। আচ্ছা, আর এই যে সুন্দর সুন্দর যে ট্রেগুলো, এগুলো কিন্তু আপনার ছোটো ছোটো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তারপরে এই যে ওভেনের ভিতরে যে হটডগ মটডগ যে বিভিন্ন রকম আছে না, এইগুলো যা হোক, বুঝতে পারতেছেন যে আমি কী বুঝাইতে চাইছি। আমি আসলে মহিলাদের এই জিনিসপত্রের নামগুলো আমি সেভাবে জানি না, এর জন্য আমার একটু সমস্যা হয়। আর তারপরে দেখেন এখানে কিন্তু মেকানিক্যালের জিনিসপত্র আছে, যে এই যে প্রাইসটা দেখেন 5 রিংগিত 90 সেন্ট, এখানে যে জিনিসটা ধরবেন আপনি সব সেম প্রাইস। তো এখানে মেকানিক্যাল আছে, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেগুলো আপনাদের ভালো লাগতে পারে। এই যে বড় বড় ফুলের টবের যে দাম, ছোটো ছোটো ফুলের টবের একই দাম। আবার এই যে ফুলদানি ঠানি আছে, এগুলো কিন্তু কিছু গাছ আছে রিয়েল আর কিছু গাছ আছে প্লাস্টিক, তো আপনাকে চিনে নিতে হবে যে আপনি কোনটা বাই করতেছেন। মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল,
আর এখন ভিডিও প্রায় লাস্টের দিকে চলে আসে, না এখনও কিছু ভিডিও বাকি আছে। যে আমি শুসের কথা বলছিলাম আপনাদের, সেই শুসের ভিডিও আমি যেটা কিনতে গেছিলাম, আর এতগুলো একটা জিনিস কিনতে চাই, এতগুলো ই করছি যে সেফটি পিন শুস টুস সব কিছু আছে, এগুলা বিভিন্ন কালারের, যে এটাতে আমরা কাটিং সুতা বলতাম আগে, জানি না বিড়াল মার্কা কাটিং সুতা বলে বাংলাদেশে, এছাড়া আর কোনো সুতা আছে কিনা তাও জানতাম না বাংলাদেশে। হ্যাঁ, ছোটোবেলা থেকে দেখতাম, যেহেতু আমার বাসা গ্রামে আমার মায়ের খাতা সেলাই করতো, এখান থেকে হাতে করি আর কি, বুঝছেন, দেখে দেখে শিখে। তো আমিও বাসার মধ্যে ট্রাই করি, আমার কখনো কখনো আমার কাজে লাগে, এর জন্য সুতা নিতে চাইছিলাম। ওকে, সমস্যা নেই। যা হোক গাইজ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন, জানাবেন জানাবেন, না জানালে খবর আছে সবাই। আর আমি যা হোক মজা করছি, মজা করতে ভালোবাসি। হ্যাঁ, তো বাইরে বেরোয় গেছি, আমি অলরেডি কিনা ফেলছি, দেখেন আকাশ, একটু বৃষ্টি হয়েছে, এখন আকাশটা কত পরিষ্কার। তো গাইজ, এখন আমি বাসা থেকে রওনা দিচ্ছি, আর এদিকে রাস্তাঘাটগুলোও মোটামুটি করোনা তো করোনার ভিতরেও এই আর কি, যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ এই যে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করতেছি, যে যেখানে আছেন সবসময়ের জন্য ভালো থাকেন, আল্লাহ হাফেজ।